আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাব আপনি আপনার একটি ছবিকে কিভাবে একটি লেখালেখি করবেন এবং চাইলে একটি ছবির পোস্টার বা থাম্বনেল তৈরি করবেন। এই কাজটি করার জন্য আপনি প্রথমে অপশনে যান, যাওয়ার পরে এখান থেকে আমি অনেকগুলো অপশন পাচ্ছি। দেখুন অপশন টেক্সট, এখানে যান, যার পরে এখানে আমি লিখব আমার বাচ্চাটির নাম, লিখব এই যে আমার নামটা লিখলাম, ঠিক দিলাম, নামটা এসে গেল। আমি এখানে এই নামটি ডিজাইন করব, ব্লক ফিল্ড অন্য একটা কালার দিতে পারবো, এই কালারটা অথবা এই কালারটা দিলাম। দেওয়ার পরে লেখাটা একটু বোল্ড করবো, বোল্ড করলাম, এনে বড়ো ছোটো করতে পারবেন, বড়ো অথবা ছোটো করতে পারবেন, সমস্যা নেই। এইভাবে আপনি লেখাটা ডিজাইন করতে পারবেন। করার পরে আমি সেভ দিলাম। তারপরে এটা আমি ছবিটা মিরর করা যাবে, এই যে মিরর করা যাবে। এরপর আপনি আর কিছু অপশন পাচ্ছেন, এই যে ব্লার, কোনটুকু আপনি মানে DSLR ছবির মতো আপনি ব্লার করতে পারবেন। দেখুন এই যে নিচেগুলো ব্লার হয়ে গেছে, এদিকটাও করতে পারবেন, এই যে দেখুন নিচেগুলো ব্লার হয়ে গেছে। বন্ধুরা দেখুন কী একটা আশ্চর্য বিষয়, সার্কেল আর বৃত্তাকারে আমি ছবিটাকে DSLR বানিয়ে ফেললাম। সেভ দিলাম। ইরেজার থেকে আমি দেখুন এটা আরও ঘোলাটি করে দিলাম, সেভ দিলাম। তারপরে স্টিকার, এই স্টিকার থেকে আমরা বিভিন্ন স্টিকার তৈরি দিতে পারবো। এটা ইন্টারনেট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, যেমনি মুকুট দিতে পারবো, সব খুঁজে পাচ্ছে না, এটা পাচ্ছে না, এখান থেকে আমরা অন্য অন্য অপশন পাবো, নো প্রবলেম, নেট কানেকশন লাগবে। এটা আমরা দেখালাম বিউটি স্ট্যাপ, এখানে আপনার চুলটা পাবেন, নাকটা পাবেন, ফেস আইকনটা ঠিক করতে পারবেন, দাঁতটা ঠিক করতে পারবেন, এভাবে ছবিটাকে আরও প্রফেশনাল করতে পারেন। দেখুন আমরা আবার যাবো, যাওয়ার পর দেখুন মার্সিক ডিজাইন হয়ে যাচ্ছে, যদি এটা দিয়ে ডিজাইন হয়ে যাচ্ছে, এই আমরা সেভ দিতে পারবো। তারপরে আরেকটি বিষয়, আমি যখন মার্ক করতে চাই ফিল্টার করা যাবে, ফিল্টার করলে কালারটা চেঞ্জ হবে। আলোর দরকার হলে কালারিং করা যেতে পারে, এনে এটা লেখা লেখি বা মার্কিং করতে পারি, সমস্যা নাই। এই যে দাগ দিলাম, লেখা হয়ে গেল, লেখা হয়ে গেল। অথবা বৃত্তাকারে করতে পারে, এই যে বৃত্তাকারে গোল
করলে করে সার্কেল আইডি দেখেন তিন মারে দেখে দিতে পারি দেখেন কালারটা চেঞ্জ করতে পারো ভালো কালার দেয় সাদা কালার দেয় এইভাবে দিতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে আমরা ছবিটাকে সেভ করতে পারি মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ছবি তৈরি করতে পারি বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনারা কোনোভাবে উপকৃত হন অথবা এইভাবে যোগ করতে চাইলে আপনারা সহজে একটি থাম্বনেল তৈরি করতে পারেন প্রথমে একটি ভিডিও একটি সুদর্শন দৃশ্যটি ফটো উঠে নেবেন তারপরে আপনার ইচ্ছা মতো লেখালেখি করবেন দেখুন ছবিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি কোনোভাবে আপনার উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কমেন্টস থাকলে লিখে আমাকে জানাবেন আর কোনো ভিডিও যদি আপনি পেতে চান সেই বিষয়ে একটু ভিডিও তৈরি করা দরকার তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন তো পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত হয় সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ